সফিউল্লাহ প্রধানের কাছে যেতে চাই যে শেষ করতে, সংক্ষেপে সফিউল্লাহ প্রধান কোনো পরামর্শ দিতে চাইবেন কিনা এই সময়? অবশ্যই অবশ্যই, আমি আপনার লাস্টে প্রশ্নটা করেছেন যে ডাক্তাররা কিছু অভিযোগ আসছে, কথাটা অনেক ক্ষেত্রে কিছুটা শুরুতে ছিল, এখন কিন্তু নাই। কিন্তু বাস্তবে যেমন আমি ডাক্তার সফিউল্লাহ প্রধান, আমার ডিপিএসসি হাসপাতালে আমি একদিনের জন্য রুগী দেখা বন্ধ করি নাই। যদি আমাদের সফটওয়্যার ডাটা দেখেন, রুগীদের ডাটা নেন, আমি রুগী দেখছি, তা আমি একজন বাস্তব প্রমাণ যে আমি নিয়মিত রুগী দেখছি। আমার কোনো রুগী এসে ফিরে যায় নাই। তদ্রূপ আমার জানা আমার প্রচুর ফ্রেন্ড যারা ডাক্তার, যারা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।